প্রিয় শিক্ষার্থীরা, ইন্টারনেট সংযোগের বিড়ম্বনার কারণে আমরা ক্লাসটি থেকে চলে গিয়েছিলাম। আমরা আবার শুরু থেকে শুরু করব। অনেকে হয়তো জয়েন করেছিলেন না, তাই আমরা ক্লাসটি আবার শুরু থেকে শুরু করতেছি। ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা পড়ব পাস্ট ইনডিফিনিট টেন্স। এই ক্ষেত্রে আমি তোমাদের জন্য পাস্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে সেটা আগে বলে দিচ্ছি। পাস্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে? প্রিয় শিক্ষার্থীরা, দেখো, অতীত কালে কোনো কাজ হয়েছিল এমন যদি বোঝায় তাহলে ভার্বের পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। পাস্ট ইনডিফিনিট টেন্স মানে হচ্ছে পাস্ট, যে কাজটা অতীতে হয়েছিল এমন যদি কোনো কাজ বোঝায় সেক্ষেত্রে ভার্বের পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। ওকে, পাস্ট ইনডিফিনিট টেন্স করার জন্য আমরা যে ধরনের গঠনটা আমাদের জানতে হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স এর বেশ কয়েকটি গঠন আমরা জানবো। কারণ হচ্ছে অতীতকালের যে কোনো কথা, আমি তো নাবোধক বাক্যে বলতে পারি, অতীতকালের কোনো প্রশ্ন কেউ করেছিল এমন হতে পারে বা সাধারণ কোনো বক্তব্য হতে পারে। ওকে, তাহলে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স এর সাধারণ গঠনটা জানবো। পাস্ট ইনডিফিনিট টেন্স এর সাধারণ গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব টু, মানে হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম, ভার্ব টু মানে হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, তারপর হচ্ছে অবজেক্ট বা এক্সটেনশন। ওকে, প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, এখন আমরা যদি একটা বাক্য বলি এখানে, হি ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে। ওকে, হি ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে। দেখো, আমাদের যে স্ট্রাকচার অনুযায়ী হি হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব বি টু, তারপর হচ্ছে অবজেক্ট এক্সটেনশন আমাদের জন্য যায় আছে। খেয়াল করো, এখানে আমার যে আমি যে স্ট্রাকচার দিয়েছি সেই স্ট্রাকচার অনুযায়ী বাক্যটা প্রুফ হয়েছে। আচ্ছা, একটি বিষয়, যদি এমন হয় যে পাস্ট ইনডিফিনিট টেন্সে আমি কাউকে বলতেছি যে নেগেটিভ কোনো বক্তব্য হতে পারে না, নাবোধক বক্তব্য হতে পারে না, যদি আমি এটা বলতাম যে সে স্কুলে যায় না, এমন তো হতে পারে যে আমি বলবো সে স্কুলে যায় না, সেক্ষেত্রে কি হবে? সে স্কুলে যায় না, এমন যদি হয় তাহলে আমাদের একটা নেগেটিভ গঠন জানতে হবে। মানে হচ্ছে নাবোধক বাক্যের গঠনটা আমাকে জানতে হবে, পাস্ট ইনডিফিনিট টেন্সের নাবোধক বাক্যের গঠন। এক্ষেত্রে খেয়াল করে দেখো, পাস্ট ইনডিফিনিট টেন্সের জন্য আমরা যখন নাবোধক বাক্যের গঠনটায় যাব তখন হচ্ছে সাবজেক্ট বসবে, তার সাথে ডিড নট বসবে, তারপর হচ্ছে ভার্ব ওয়ান বসবে, প্লাস হচ্ছে অবজেক্ট অথবা এক্সটেনশন, যাই বলো। দেখো, এখন বিষয়টা হচ্ছে এই একই বাক্যকে যদি আমি নেগেটিভে লিখি তাহলে কি হবে? সে স্কুলে গিয়েছিল গতকাল, সে গতকাল স্কুলে যায়নি, তাহলে হবে হি ডিড নট গো টু স্কুল। খেয়াল করে দেখো, এখানে আমাদের জন্য ছিল হচ্ছে আগের ভার্বটা ছিল ওয়েন্ট। ওকে, আমি যদি ওয়েন্টের বি ওয়ান লিখি, আমি যদি ওয়েন্ট এর বি ওয়ান হচ্ছে গো, বি টু তো ওয়েন্ট, আর এর বি থ্রি হচ্ছে গন, তাহলে আমার এখানে দুইটা একটি বাক্যের দুইটি পাস্ট ফর্ম বুঝবে না। এখানে আমি অপারেটর ডিড নিয়েছি, ডিড হচ্ছে ডু এর পাস্ট ফর্ম, সেক্ষেত্রে ডিড বসেছে আর হচ্ছে মূল ভার্বের বি ওয়ান বসেছে। খেয়াল করবে, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। মানে হচ্ছে আমাদের যে আনসিন প্রেসেসটা থাকে এটা কিন্তু পুরোটাই পাস্ট টেন্সে, যে আনসিন প্রেসেসটাই আসে সেটাই পাস্ট টেন্সে, এবং সেগুলোকে আমাদের আনসার করতে হয় পাস্ট টেন্সে, প্রশ্নগুলো পাস্ট টেন্সে থাকে সব। এমন বাক্যগুলো খেয়াল করে দেখবে, যতগুলো পরীক্ষায় আনসিন প্রেসেস এসেছে সবগুলোতে এমন, ওয়ান্স আপন এ টাইম,
দেয়ার ওয়াজ এ মানে হচ্ছে পাস্ট টেন্স দিয়ে প্রতিটা বক্তব্য শুরু হয়েছে ওকে সেই ক্ষেত্রে পুরো গল্পটাই পাস্ট টেন্সে থাকে আমাদের পাস্ট টেন্সে আনসার করতে হয় এই জন্য পাস্ট ইনডিফিনিটিভস এর গুরুত্ব অনেক খেয়াল করো তাহলে আমরা নেগেটিভ গঠন পেয়ে গেছি এই ক্ষেত্রে আমি আরেকটা বাক্য তোমাদের দেখাতে চাই He wrote a letter. খেয়াল করো এই বাক্যকে যদি আমি নেগেটিভ স্ট্রাকচার অনুযায়ী চেঞ্জ করতে চাই তাহলে কি হবে He did not ওকে প্রিয় শিক্ষার্থীরা আমাদের এখন যে জিনিসটা জানতে হবে সেটি হচ্ছে প্রশ্নবোধক যদি হয় পাস্ট টেন্সের তাহলে কি হবে পাস্ট টেন্সের প্রশ্নবোধক স্ট্রাকচার হতে পারে না আচ্ছা খেয়াল করো আমরা যদি এখানে পাস্ট টেন্সের প্রশ্নবোধক করে ফেলি তাহলে আমাদের সুবিধাটা কি হবে আমরা ডব্লিউএস কোশ্চেন পেরে যাব প্রশ্নের উত্তর আমরা পাস আমাদের যে দুই তিন নাম্বার এবং ছয় নাম্বারে যে আমাদের প্রশ্নের আনসারিং কোশ্চেন গুলো থাকে সেগুলোর আনসার দিতে পারবো সেই ক্ষেত্রে তোমাকে পাস্ট ইনডিফিনিট টেন্সের প্রশ্নবোধক বাক্যের গঠন জানতে হবে আচ্ছা প্রশ্নবোধক বাক্য আমি তোমাদেরকে ক্লাসেও বলেছি আজকে আবারও বলে দিচ্ছি প্রশ্নবোধক বাক্য দুই ভাবে হয়ে থাকে একটা হচ্ছে ইয়েস অথবা নোতে আমরা যে প্রশ্নের উত্তর দিতে পারি ইয়েস অথবা নোতে যে প্রশ্নগুলোর উত্তর দিতে পারি আমি যদি তোমাকে জিজ্ঞেস করি হ্যাভ ইউ টেকেন ইউ ব্রেকফাস্ট ইউ মে আনসার ইয়েস অর নো বাট ইফ আই আস্ক ইউ হোয়েন ডিড ইউ টেক ইউর ব্রেকফাস্ট আমি যদি তোমাকে জিজ্ঞেস করি তুমি কখন ব্রেকফাস্ট করেছো তাহলে কি ইয়েস অথবা নোতে আনসার দেওয়া যাবে অবশ্যই না সেই ক্ষেত্রে আমাদের দুই ধরনের প্রশ্নবোধক বাক্যের স্ট্রাকচারটাই জানতে হবে তবে ডব্লিউএস কোশ্চেনের জন্য আমরা জানবো ডব্লিউএস ওয়ার্ড দ্বারা যে প্রশ্নবোধক বাক্যগুলো হয় তাহলে আমাদের দুইটা একটা হচ্ছে প্রশ্নবোধক বাক্য ডব্লিউএস ওয়ার্ড দ্বারা প্রশ্নবোধক বাক্য আর এটা হচ্ছে ইয়েস অথবা নো কোশ্চেন যেটাকে সুন্দরভাবে বলা যায় যে পোলার কোশ্চেন মানে হচ্ছে ডব্লিউএস কোশ্চেনটা প্রশ্নবোধক বাক্য দুই ধরনের একটা হচ্ছে ডব্লিউএস কোশ্চেন আর একটা হচ্ছে পোলার কোশ্চেন আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ডব্লিউএস কোশ্চেন ওকে প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো এই বাক্যকে আমি যদি নেগেটিভ বাক্যের গঠন যদি আমরা পড়ি খেয়াল করেছো তোমরা নেগেটিভ বাক্যে এখন আমরা প্রশ্নবোধক বাক্যের গঠন করব ওকে প্রশ্নবোধক বাক্যের গঠন প্রথমে যে আমরা প্রশ্নবোধক বাক্যগুলো আসবে দেখো প্রশ্নবোধক আমি একটা বাক্য দিচ্ছি তোমাদের হি আগের বাক্যটাই দিলাম হি রোট এ লেটার এই বাক্য যেহেতু আমরা আগে নেগেটিভ করে ফেলেছিলাম এখন এটাকে যদি প্রশ্নবোধক বাক্য তৈরি করি তাহলে আমি এমন হতে পারে যে সে একটা চিঠি লিখেছিল একটা বিষয় খেয়াল করবে তোমাকে ক্লাসে যখন হোমওয়ার্ক দেওয়া হয় তুমি পড়া শিখে আসলে বা শিখে আসলে না এমন যদি হয় তখন তোমাকে আস্ক করা হয় তুমি কেন শিখে আসনি মানে তুমি কি পড়া শিখে এসেছ যে জিনিসটা পজিটিভ থাকবে সেটার প্রশ্নটা আমরা নট দিয়ে করি মানে পোলার কোশ্চেনের ক্ষেত্রে আমাদের প্রশ্নবোধক বাক্যের গঠনটা হবে ডিড প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন ওকে এই বাক্যটিকে যদি আমরা প্রশ্নবোধককে লিখি তাহলে হবে ডিড হি নট রাইট এ লেটার এটাকে আমরা এইভাবেও লিখতে পারবো যে ডিড হি রাইট এ লেটার এক্ষেত্রে আমাদের প্রথমটা হয়েছে নেগেটিভ প্রশ্নবোধক নাবোধক প্রশ্নবোধক পরেরটা হয়েছে অ্যাফার্মেটিভ প্রশ্নবোধক বা হাবোধক প্রশ্নবোধক বাক্য প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো আমরা এখন নেগেটিভ নাবোধক প্রশ্নবোধক বাক্যের গঠন জেনে গেলাম যেটার স্ট্রাকচার হচ্ছে ডিড দিয়ে শুরু হবে কিন্তু এটা পোলার কোশ্চেনের আমাদের জানতে হবে ডব্লিউএস কোশ্চেনের প্রশ্নবোধক বাক্যের স্ট্রাকচার সমূহ ডব্লিউএস কোশ্চেনের সময় আমাদের
যে গঠনটা হবে এটা তোমরা লিখে নাও অথবা স্ক্রিনশট দিয়ে নাও, আমি তোমাদের জন্য ডব্লিউএস কোশ্চেনের যে প্রশ্নবোধক বাক্য সেগুলো দিয়ে দিচ্ছি। ডব্লিউএস ওয়ার্ড বসবে শুরুতেই, ডিড বসবে, অথবা যদি না বোধক হয় সেক্ষেত্রে ডিড নট বসবে, প্লাস সাবজেক্ট বসবে, বি ওয়ান বসবে, প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন, প্লাস প্রশ্নবোধক চিহ্ন। প্রশ্নবোধক ডব্লিউএস ওয়ার্ড দ্বারা আমরা বাক্য করে ফেলি, ডব্লিউএস ওয়ার্ড তৈরি করে ফেলি, ওয়ার্ড দ্বারা প্রশ্ন তৈরি করে ফেলি, কিন্তু প্রশ্নবোধক চিহ্ন দিতে ভুলে যাই, এটা আমাদের জন্য একটা গ্রেট মিস্টেক। ডব্লিউএস কোশ্চেন যখন পড়বো তখন প্রশ্নবোধক বাক্যে প্রশ্নবোধক চিহ্ন দিতে কখনোই ভুল করা যাবে না। ওকে, খেয়াল করো, ডব্লিউএস ওয়ার্ড প্লাস ডিড অথবা ডিড নট প্লাস সাবজেক্ট প্লাস বি ওয়ান প্লাস অবজেক্ট। ওকে, রাজু ওয়েন্ট দেয়ার টু সি দা ফায়ার ফাইটার। খেয়াল করে দেখো, এটি হচ্ছে আমাদের একটা সাধারণ প্রশ্নবোধক বাক্যের স্ট্রাকচার, যেটা আছে এখানে সাবজেক্ট আছে, তারপর বি টু আছে, এক্সটেনশন অবজেক্ট আছে আমাদের। দেখো এটা হচ্ছে সাধারণ একটা প্রশ্নবোধক, কিন্তু এখানে আমাদের, আমরা যখন ডব্লিউএস কোশ্চেন, একটা বিষয় খেয়াল করে থাকবে, আমরা যখন ডব্লিউএস কোশ্চেন তৈরি করি তখন কোনো না কোনো একটা অংশের নিচে আন্ডারলাইন করা থাকে। ওকে, তাহলে আমাদের যদি এই অংশটার নিচে আন্ডারলাইন করা থাকে, রাজু ওয়েন্ট দেয়ার টু সি দা ফায়ার ফাইটার, তখন খেয়াল করো যে আমাদের উপরে স্ট্রাকচার অনুযায়ী আমরা বাক্যটিকে কিভাবে তৈরি করব। সেক্ষেত্রে প্রশ্নবোধক বাক্যের তো ডব্লিউএস ওয়ার্ড, এখন তোমাদের জন্য আমি বলে দিয়েছিলাম যে ডব্লিউএস ওয়ার্ড দ্বারা যখন আমরা প্রশ্নবোধক বাক্য তৈরি করব, আমাদের 9 নং যে কোশ্চেনটা সেখানে আমাদের জন্য থাকে আন্ডারলাইন করা অংশ। আমি তোমাকে বলেছিলাম এই সময়ের জন্য তুমি আন্ডারলাইন করা অংশটা শুনবে না, আন্ডারলাইন করা যে বক্তব্যটা থাকবে, মনে করো কেউ এসে বলছিল রাজু ওয়েন্ট দেয়ার টু সি দা ফায়ার ফাইটার, তো আমি এটা শুনিনি, আমি তখন কি জিজ্ঞেস করব, রাজু কেন গিয়েছিল, টু সি দেখতে গিয়েছিল, টু সি দা ফায়ার ফাইটার, রাজু ওয়েন্ট দেয়ার, রাজু কেন সেখানে গিয়েছিল, তাহলে ওই অংশটা যদি আমি না শুনি, রাজু দেখতে গিয়েছিল না তাদের সাথে অংশগ্রহণ করতে গিয়েছিল এটা তো আমি শুনিনি, তাহলে আমি প্রশ্ন কি করব, তাহলে আমার প্রশ্ন হবে ওয়াইন ডিড সাবজেক্ট কে রাজু, আচ্ছা প্রশ্নবোধক যেহেতু হবে তাহলে হবে ওয়াই ডিড রাজু, ওয়াইন ছিল তো মূল ভার্বের বি ওয়ান বসবে, গো দেয়ার, প্রশ্নবোধক বাক্য হয়ে গেল। ওকে, উপরের বাক্য যদি আমরা এরকম থাকতো, উপরের বাক্যটা খেয়াল করো, উপরের বাক্যটা যদি এমন থাকতো যে এমন একটা বাক্য আমাদের জন্য যে দেয়ারের নিচে টান, দেয়ারের নিচে যদি আন্ডারলাইন করা থাকে তাহলে সেখানে হবে এটার আনসারটা কি হবে, তাহলে এর আনসার হবে দেয়ার দিয়ে সেখানে জায়গা বোঝাচ্ছে, তাহলে আমরা অবশ্যই জায়গা বোঝালে হোয়ার ব্যবহার করব, হোয়ার দিয়ে গো টু সি দ্য ফায়ার ফাইটার। দেখো হোয়ার ডিড রাজু গো টু সি দা ফায়ার ফাইটার, এখানে মানে হচ্ছে কি রাজু কোথায় গিয়েছিল ফায়ার ফাইটারদের দেখতে। তো ডব্লিউএস কোশ্চেনের যে কোনো জায়গায়, ডব্লিউএস ওয়ার্ডের নিচে যে কোনো জায়গায় ওয়ার্ডের নিচে টান থাকতে পারে, এক্ষেত্রে আমাদের স্ট্রাকচার তো এটা ছিল। এখন আমি তোমাদের একটা ব্যতিক্রম জিনিস দেখাচ্ছি, খেয়াল করো এখানে যদি এমন থাকতো, আমাদের স্ট্রাকচারটা এই ক্ষেত্রে এসে মিথ্যা হয়ে যাবে যদি
সাবজেক্টের নিচে আন্ডারলাইন করা থাকে, সাবজেক্টের নিচে যদি আন্ডারলাইন করা থাকে তাহলে প্রশ্নবোধক বাক্যের যে আমরা যে গঠনটা দিয়েছি এটা অ্যাপ্লাই হবে না। ওকে, তাহলে এই ক্ষেত্রে যদি থাকে তাহলে স্ট্রাকচারটা থাকবে না, তখন হবে হু ওয়েন্ট দেয়ার টু সি দা ফায়ার ফাইটার, হু ওয়েন্ট দেয়ার টু সি দা ফায়ার ফাইটার। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রশ্নবোধক বাক্যের গঠন জেনে ফেললাম, দুইটাই জেনেছি, তবে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ডব্লিউএস ওয়ার্ড দ্বারা যে প্রশ্নবোধক বাক্যগুলো হবে। আমি তোমাদের জন্য স্পষ্ট করে বলে দিয়ে যাচ্ছি যে ডব্লিউএস ওয়ার্ড দ্বারা যে প্রশ্নবোধক বাক্যগুলো হবে তার মধ্যে শুধুমাত্র যদি হু দ্বারা সাবজেক্টের নিচে যদি আন্ডারলাইন থাকে তাহলে আমাদের এখানে ডিড বা ডিড নট আর অপারেটরকে আনতে হবে না, সেই ক্ষেত্রে শুধুমাত্র হু বসে যাবে, বাক্যের বাকি অংশ যা ছিল তাই থাকবে। কিন্তু এছাড়া অবজেক্ট কমপ্লিমেন্ট কোনোটার নিচে যদি আন্ডারলাইন করা থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাদের এই স্ট্রাকচারটা, এই গঠনটি আমাদের ফলো করতে হবে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা চলে যাচ্ছি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা কন্টিনিউয়াস মানেই আমরা জানি যে অতীতে কোনো কাজ, কন্টিনিউয়াস মানে হচ্ছে চলমান কোনো একটা কাজ। কন্টিনিউয়াস মানে হচ্ছে চলমান, অতীতকালে কোনো কাজ চলছিল এমন যদি বোঝায়, অতীতকালে কোনো কাজ চলছিল এমন বোঝালে ভার্বের পাস্ট কন্টিনিউয়াস হবে। তাহলে আমরা আগে তোমাদের জন্য এর সংজ্ঞাটা দিয়ে দিচ্ছি। ওকে, অতীতকালের কোনো কাজ চলছিল এমন যদি বোঝায় তাহলে ভার্বের পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। প্রিয় শিক্ষার্থীরা, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের জন্য আমাদের প্রথমে জানতে হবে এর যে সাধারণ যে গঠনটা, আমরা টেন্স পড়ার সময় বইয়ে বা যেখানেই হোক একটি মাত্র গঠন জানি, এই জন্যই আমাদের পরবর্তীতে সমস্যা হয়। টেন্স পড়ার সময় অবশ্যই আমাদের টেন্সের পাস অতীতের পাস্ট টেন্সের জন্য যে টেন্সগুলো আমরা পড়বো সেই টেন্সগুলোর জন্য আমাদের অবশ্যই নেগেটিভ বাক্যের গঠন, প্রশ্নবোধক বাক্যের গঠন, দুই ধরনের গঠনে আমাদের টেন্সের জন্য জানতে হবে। স্টুডেন্টস খেয়াল করো, তাহলে এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের আমরা সাধারণ গঠন জানবো। সাবজেক্ট প্লাস ভি ভার্ব বসবে এখানে, ওয়াজ অথবা ওয়্যার প্লাস মূল ভার্ব, মানে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন। খেয়াল করে দেখো, আমরা যদি এখানে বলি জেসিকা, দেখো এখানে সাবজেক্ট হিসেবে জেসিকা বসেছে, জেসিকা যেহেতু সিঙ্গুলার তার সাথে সিঙ্গুলার ভার্ব বসবে, জেসিকা ওয়াজ গো, এখন মূল ভার্ব এখানে গো বসেছে। যেহেতু কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস, সেই ক্ষেত্রে অবশ্যই ভার্বটা আমাদের কি থাকবে, পাস্ট কন্টিনিউয়াস, যেহেতু কন্টিনিউয়াস টেন্স তাহলে ভার্বটা বি ওয়ানই থাকবে, বি ওয়ানের সাথে মানে যখন আইএনজি ফর্ম বসে, ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম বসে, তখন অবশ্যই মূল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। দেখো গোয়িং, জেসিকা ওয়াজ গোয়িং টু কক্সেস বাজার, জেসিকা ওয়াজ গোয়িং টু কক্সেস বাজার, এখানে দেখো অক্সিলারি ভার্ব
অ্যাডি অ্যাডি মানে হচ্ছে অক্সিলারি ভার্ব ওয়াজ বসেছে, তারপর মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে, এক্সটেনশন বসেছে, এই হয়ে গেল আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। এখন যদি তোমাকে একটি বাংলা বাক্য দেওয়া হয় তাহলে তুমি এই স্ট্রাকচার অনুযায়ী কিন্তু চেঞ্জ করতে পারবে, সেটাকে ইংরেজি ট্রান্সলেট করতে পারবে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আরেকটা বিষয় খেয়াল করো, আরেকটি বাক্য দিচ্ছি আমি, was waiting for the class, okay, for the online class. ধরো সে কি একই রকম, দেখো এখন এখানে যদি সাবজেক্ট প্লুরাল হয় they were watching TV, তারা টিভি দেখছিল। এখন এখন আমাদের জন্য যে বিষয়টা জানতে হবে, আমরা সাধারণ বাক্যের গঠন জেনে ফেলেছি, এখন আমরা জানবো হচ্ছে পাস কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ বাক্যের গঠন। দেখো নেগেটিভ বাক্যের গঠনে আমরা আমাদের জন্য যেটা জানতে হবে, সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার প্লাস নট প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। দেখো এখানে আগের মতোই, আগের অনেকটা আগের মতোই, জাস্ট খালি এখানে শুধুমাত্র আমাদের জন্য নট যুক্ত হচ্ছে। জেসিকা ওয়াজ গোয়িং টু কক্সবাজার, এই বাক্য দিকে যদি আমরা নেগেটিভে তৈরি করতে চাই তাহলে হবে Jessica was not going to Cox's Bazar. Okay. এখন আমরা নেগেটিভ বাক্যের গঠন জেনে ফেলেছি, আমি সাধারণ বাক্যের গঠন জেনেছি। আমাদের জন্য এখানে আর পোলার কোশ্চেন দিয়ে আমরা প্রশ্নবোধক যে পোলার কোশ্চেন, ইয়েস নো কোশ্চেন দ্বারা যে প্রশ্নবোধক বাক্যগুলো হয় সেটার স্ট্রাকচার আমরা এখানে জানবো না, আমরা সরাসরি চলে যাব ডব্লিউএস ওয়ার্ড দ্বারা প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস টেন্সের যে প্রশ্নবোধক বাক্যগুলো তৈরি হয় ডব্লিউএস ওয়ার্ড দ্বারা সেগুলোর গঠনটা আমরা এখানে জানবো। তার আগে আমি তোমাদের জন্য উপরের বাক্যটি রেখে দিচ্ছি, জেসিকা ওয়াজ গোয়িং টু কক্সেস বাজার বাক্যটা ছিল। দেখো এক্ষেত্রে আমরা যখন ডব্লিউএস কোশ্চেন তৈরি করতে যাই তখন আন্ডারলাইন থাকে, ধরো এখানে কক্সেস বাজারের নিচে আন্ডারলাইন, এই বাক্য তোমাকে আমি বললাম যে এই বাক্যটিকে তুমি ডব্লিউএস কোশ্চেন হিসেবে চেঞ্জ করো, এটাকে ডব্লিউএস কোশ্চেন করো, তখন তোমার জানতে হবে হচ্ছে ডব্লিউএস এটা, তখন তোমাকে জানতে হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ডব্লিউএস স্ট্রাকচার, ডব্লিউএস ওয়ার্ড দ্বারা বাক্যের স্ট্রাকচার। তাহলে এক্ষেত্রে প্রথমে বসবে ডব্লিউএস ওয়ার্ড, ডব্লিউএস ওয়ার্ড তারপর এখন আমাদের যদি কন্টিনিউয়াসের যদি কোনো অ্যাবি থাকে, অক্সিলারি ভার্ব থাকে, তাহলে সেটা আমাদের সাবজেক্টের আগে চলে আসবে। তাহলে এই ক্ষেত্রে ওয়াজ অথবা ওয়ার, তারপর বসবে সাবজেক্ট, তারপর বসবে ভার প্লাস আইএনজি প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন প্লাস প্রশ্নবোধক চিহ্ন। খেয়াল করো উপরের বাক্যটিকে যদি আমরা এভাবে প্রশ্নবোধক চিহ্ন দ্বারা প্রশ্নবোধক ডব্লিউএস ওয়ার্ড দ্বারা প্রশ্নবোধক বাক্য গঠন করতে চাই তাহলে কক্সবাজারের নিচে যখন আন্ডারলাইন থাকবে, তাহলে আমি তোমাদেরকে বলেছিলাম যে প্রশ্নবোধক বাক্য তৈরি করার জন্য আমাকে যে সেন্টেন্সটি দেওয়া থাকবে, যে অংশটার নিচে আন্ডারলাইন করা থাকবে সে অংশটা আমি ভুলে যাব। এই ক্ষেত্রে দেখো কক্সেস বাজারের নিচে আন্ডারলাইন, এটা আমি শুনিনি বা ভুলে গিয়েছি, জেসিকা ওয়াজ গোয়িং টু কক্সেস বাজার, কক্সেস বাজার শুনিনি, তাহলে আমার প্রশ্ন আসবে যেহেতু জায়গার নাম ছিল, তাহলে আমি প্রশ্ন করব হোয়ার দিয়ে,
ওকে, এক্ষেত্রে সাবজেক্ট আমি তো জেসিকাকে জানি, বাকি জেসিকা আছে, তাহলে এই ভার্বটা জেসিকা অনুযায়ী করবে। ওয়ার ওয়ার জেসিকা গোয়িং। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করে দেখো, আমরা এটা ডব্লিউএস ওয়ার্ড দ্বারা যে প্রশ্নবোধক বাক্য হবে সেটি তৈরি করে ফেলেছি, হোয়ার ওয়াজ জেসিকা গোয়িং। ওকে, এখন যদি আমরা আরেকটি বাক্যকে তৈরি করতে চাই, এরকম একটি বাক্য থাকলো, ধরো শি ওয়াজ রাইটিং এ লেটার, শি ওয়াজ রাইটিং এ লেটার। প্রিয় শিক্ষার্থীরা, এটা আমাদের একটি প্রশ্ন, এটা আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্সের একটি বাক্য, তোমরা এটা বুঝতে পারছো। সাবজেক্ট, তারপর হচ্ছে ওয়াজ হয়ার, এখানে ওয়াজ আছে, তারপর হচ্ছে মূল ভার্বের সাথে আইএনজি আছে। এখন এই বাক্যকে আমি যদি তোমাদের জন্য বলি যে এটা তোমরা কি তৈরি করবে, এর লেটারের নিচে আন্ডারলাইন করা আছে, সেই ক্ষেত্রে তোমাদের এটাকে ডব্লিউএস কোশ্চেনে যখন রূপান্তর করবে তখন এটা সে কি লিখছিল এটা আমি শুনিনি, তুমি বলতেছিলে আমাকে যে শি ওয়াজ রাইটিং এ লেটার, তাহলে আমি লেটার শব্দটি শুনিনি, তাহলে আমি বলবো হোয়াট। প্রশ্নবোধক বাক্যে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া ভুল করা যাবে না। প্রিয় শিক্ষার্থীরা, পাস্ট ইন্ডিফিনিট এবং পাস্ট কন্টিনিউয়াস, বিশেষ করে পাস্ট ইন্ডিফিনিটটা আমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। পাস্ট ইন্ডিফিনিট টেন্সের গঠন যদি আমরা তিনটাই জানতে হবে আমাদের, নেগেটিভ বাক্যের গঠন জানতে হবে, ডব্লিউএস ওয়ার্ড দ্বারা প্রশ্নবোধক বাক্যের গঠন জানতে হবে, তাহলে আমার জন্য অন্তত 30 নাম্বারের মধ্যে যদি প্রশ্নবোধক বাক্যের যে সুযোগগুলো থাকবে, প্রশ্নবোধক বাক্য দ্বারা প্রশ্ন করার, আমরা প্রশ্নের উত্তর দিব, ডব্লিউএস কোশ্চেন বা প্রশ্ন তৈরি করব, দুটি ক্ষেত্রে আমাদের জন্য এটি খুবই সুবিধা হবে। ওকে, আজকের মতো আমরা এখানে ক্লাস শেষ করছি। আমি তোমাদের জন্য কমেন্ট বক্সে এক্ষুনি কয়েকটি বাক্য দিয়ে দিচ্ছি, তোমরা এগুলো পাস্ট ইন্ডিফিনিট টেন্সের বাক্য, তোমরা এই পাস্ট ইন্ডিফিনিট টেন্সের বাক্যগুলোকে ডব্লিউএস কোশ্চেনে রূপান্তর করে আমার মেসেঞ্জারে অথবা কমেন্ট বক্সে রেখে দিবে, কমেন্ট বক্সে পোস্ট করবে, আমি এগুলোর উত্তর দিব। প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি বিষয় হচ্ছে আমরা ডব্লিউএস কোশ্চেন এখানে টেন্সের সাথে সাথে ডব্লিউএস কোশ্চেন পড়লাম, তোমাদের জন্য ডব্লিউএস কোশ্চেন শুধুমাত্র ডব্লিউএস কোশ্চেনের একটি পূর্ণাঙ্গ ক্লাস নিয়ে আবারও নতুন ভাবে তোমাদের জন্য ডব্লিউএস কোশ্চেন পড়াবো, একই সাথে সিন আনসিন আমরা কন্টিনিউ করার চেষ্টা করব। আজকের ক্লাসে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার জন্য একটু গোলযোগ হয়েছে, এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। প্রিয় শিক্ষার্থীরা, সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি, ধন্যবাদ।